এই হচ্ছে একদম তর তাজা রস থেকে খেজুরের গুড়। এটা কি এখন নামিয়ে ফেলবেন? না, আচ্ছা আচ্ছা, এখন নামিয়ে ফেলবে। আমরা দেখতেছি, দেখেন কত বড় সাহস, খালি হাতে ধরে ফেললো। আলাদা বিক্রি করা হয় এগুলো নিয়ে যে উনারা আবার কিভাবে কি করে বলা জানা নাকি? Hi guys, assalamu alaikum, আশা করি সবাই ভালো আছেন। এখন আছি জিনাইদা। এই জিনাইদা এসে গ্রামগঞ্জে কিভাবে খেজুরের রস থেকে গুড় তৈরি করে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো এবং আমি নিজেও দেখবো। অনেকেই অবাক হয়েছি যে অনেক নারীরা মিলে এই কাজটা করে ঘরোয়াভাবে। এখানে এসে একটা ব্যতিক্রমী জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে খেজুরের রস থেকে গুড় তৈরি করছে, সেটা হচ্ছে ঘরোয়াভাবে। আমার দেখে অনেকটা চোখে পড়ে গেল, লেগে গেল। এখন এটা কিভাবে, কত সময় লাগে গুড়টা তৈরি হতে, সেটাই আমরা জানবো এখানে যারা কাজ করছে এবং বা এখানে যেটা প্রসেসিং করছে তাদের কাছ থেকে। তো আমরা একজনের সাথে কথা বলি এখন। এই যে এক চাচি আছেন, উনি কিন্তু কি দিচ্ছেন, লাকড়ি দিচ্ছেন। হ্যাঁ, আর এই পাশে একজন সারাক্ষণ লাড়াচাড়ি করতেছেন। তাহলে আপনার সাথে কথা বলি না। এই যে এখানে যে রসগুলো জাল দেওয়া হয়েছে, হ্যাঁ, এখানে কতটুকু রস হবে? দুই তিন ঘন্টা জাল দিলে গুড় হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, এগুলো কি নিজেরাই খাওয়ার জন্য নাকি আপনার ওই যে ব্যবসা কেন্দ্রে খাইয়ে উদ্বত্ত যেটা হবে সেটা বিক্রি করি? সেটা বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, মানে প্রতিদিনের রসগুলো এভাবে জাল দিয়ে ফেলেন? প্রতিদিন জাল দিই। তাহলে আপনাদের অনেক গাছ আছে? না, গাছ আছে। কতগুলো গাছ হবে? গাছ এখানে 80 গাছ বর্তমান, এই বছর 100 বেশি। তা 80 চলাফেরা করছে। এই পুরোটা ভরে যায়? আজকে অনেকটা কম দেখা যাচ্ছে। না, আচ্ছা আচ্ছা, আবহাওয়া ভালো না সেজন্য রসও কম হয়েছে আমরা এটা কিছু। আচ্ছা আচ্ছা, মানে 2 ঘন্টা জাল দেওয়ার পরবর্তীতে এই গুড় হবে, সেই গুড় বেশি হলে বেশি জাল লাগবে। আচ্ছা আচ্ছা, এখন কতক্ষণ হয়েছে জাল দিয়েছেন? 1 ঘন্টা হয়েছে। আরো 1 ঘন্টা দিলে গুড় হয়ে যাবে? ও, হয়ে গেছে গুড়? না, আচ্ছা আচ্ছা, গুড় কিন্তু সুপ্রিয় দর্শক হয়ে গেছে। এটা তো পুরো অরিজিনাল, এখানে তো কিছু মিশানো হয়নি। কিছু মিশান নাই? না, এই কত করে বিক্রি করেন এগুলো? কতটুকু গুড় হবে? গুড় হবে 50 কেজি। এতে রসের ব্যবধান আছে। আচ্ছা, ভালো রকম গাছই, ভালো গাছের রস হলি জি ওই 10টায় 1 কেজি গুড়িরও একটু বেশি হয়। একটু বেশি হবে? হ্যাঁ, 10 কেজিতে 1 কেজি গুড়িরও একটু বেশি হয়, মানে 8 কেজিতে 1 কেজি গুড় হয়। 8 কেজি রসে 1 কেজি গুড় হয়? হয়। এর ভেতরে লাকড়ি যাচ্ছে না অনেকগুলো? হ্যাঁ, সবকিছু মিলিয়ে এই 100-150 টাকা কেজি বিক্রি করলে পোষায় এগুলো? তা পোষায় না, তা এখন আমাদের তো কোনো করতেই হবে। হাটে নিয়ে গেলাম, দর কম হইলো তো হইলো, তাও বেচতেই হবে, বেচতেই হবে। আচ্ছা, যেহেতু অনেকগুলো খেজুর গাছ আছে সেই সুবাদে এগুলোতে এভাবে রেখে লাভ নেই, সেই প্রেক্ষাপট ধরে এগুলো করছেন না? আচ্ছা করতেই হবে। আচ্ছা, এখানে কতটুকু সময় লাগতে পারে আর? এখানে কিন্তু দেখা যাচ্ছে সেই হাড়িগুলো, যে হাড়িগুলো থেকে এখানে রসগুলো ঢালা হয়েছে। আর এখানে যে খেজুরের ইয়াদি কি বলে ডাইলা বা ঠাল দিয়ে কিন্তু এই যে জাল দেওয়া হচ্ছে, পাতা বলে না? আজকে বান জলছে না তো? আচ্ছা আচ্ছা, ওই কাঁচা বান পানি ফেলছে, আজকে আবার এই পানি পরে এই আজকেই জ্বালানো হচ্ছে। আজকে আমাদের মানে জলছে না, গুড় ভালো হবে না আজকে? গুড় ভালো হবে না? না, ভালো হবে না, অনেক খড়ি ফুললো, অনেক সময় লাগলো। সেই গুটা ভালো হতো না? এই হচ্ছে মানে আপনাদের যে এই শীতের মৌসুমে কতদিন ধরে গুড় নিচ্ছেন? 1 মাস হবে?
3 মাস রানিং 3 মাস নিতে হবে হ্যাঁ এখন 2 মাস নিতে হবে আর মানে আরো কি 1 মাস নিতে পারবেন এরকম কিছু হ্যাঁ এখন 1 দেড় মাস নেওয়া যাবে আচ্ছা 1 দেড় মাস মানে যখন আস্তে আস্তে একটু ঘন হয় তখনই লড়া শুরু করেন না এই হচ্ছে একদম তর তাজা রস থেকে খেজুরের গুড় এটা কি এখন নামিয়ে ফেলবেন না আচ্ছা আচ্ছা এখন নামিয়ে ফেলবে আমরা দেখতেছি দেখেন কত বড় সাহস খালি হাতে ধরে ফেললো এখানে কতটুকু হবে এখন পাঁচ কেজির উপর আছে কি বলে 1-2 কেজি বৌমা কি কয় 5 কেজি হবে না আচ্ছা 5 কেজি এখানে কতটুকু দিয়েছিলেন রস এখানে কতটুক দিছিল আমি দেখছি 50 কেজি দিয়েছেন না 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 সকাল রস মনে হয় তা কতটুকু এবারে 6 কেজি ওই গড়পট ওরমান ওই 6 7 40 50 কেজি এভারেজ গড়পটায় 50 কেজি আর এই হচ্ছে চুলা যে চুলাতে প্রতিনিয়ত ওনারা এরকম ভাবে গুড় তৈরি করে দেখুন বিশাল বড় চুলা হাই হাই এই হচ্ছে অবস্থা এই গুড় হয়ে গিয়েছে এখন এটা এভাবে রেখে দিলে পারবে আপনি তো দেখতে পারবেন না হ্যাঁ 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 আজকে তো হলো না আজকে কিছুই করা হলো না আচ্ছা আচ্ছা এইভাবে দিয়ে দেয়া হবে আমাদের এইটা তো 20 মানে মেরে করা হবে সাদা করে গুড়টা সাদা হয়ে প্রচুর দানা হয় ওই তো দানা দানা হয়ে যায় না আচ্ছা 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 আর আজকে তো এইভাবেই দিয়ে দেয়া হবে কিছু করা হবে না মানে এভাবে তো কিছু মিক্স করেন না এর মধ্যে না না আমরা হাতে করি না এটার ভিতরে আমরা হাতেই মানে ডলে পরিষ্কার করে সুন্দর সাদা হয় দানা হয় এই যে যারা ব্যবসার জন্য করে হ্যাঁ তারা কি এগুলোর মধ্যে কোন ধরনের আটা মিক্স করে এরকম কিছু আটা নাই চিনি দেয় সেগুলো চিনি মিক্স করে না বেশি মিষ্টি হওয়ার জন্য মিষ্টি নয় সাদা হয় চিনি দিলে অনেক সাদা হয় আমাদের গুড়টা আমরা বাইরে আমাদের নিয়ে যেতে হয় না চিনি দিতাম তাহলে আমাদের গুড়টা বেশি ভাগ অর্ডারে চলে যায় দানা করে আমরা কিছু মিশাই না তো বেশি ভাগ আমাদের অর্ডারে বাজারে আমাদের নিয়ে যেতে হয় বাজারে নিয়ে যেতে হয় না এখান থেকে এসে নিয়ে যায় অর্ডার এই যে অর্ডার রয়েছে 5টা দিতে হবে ওই 7 মাইল 1 টাকা 1500 টাকা 1500 টাকা করে 1500 টাকা কতটুকু পাবে ওই যে ভার নিয়ে আসছে ওই ওইরকম ওই এই যে এগুলো এগুলো আচ্ছা আচ্ছা 10 কেজি পরে না 10 কেজি হয় না 10 কেজি হয় না আপনাদের এখানে সবচেয়ে বড় গুড়ের হাট কোথায় বসে ও গুড়ির হাট সব জায়গায় কোটচাঁদপুর হাট বড়টাই কালীগঞ্জে কালীগঞ্জে সব আমি শুনেছিলাম চুয়াডাঙ্গার কোথা যেন একটা আপনার এই যে বিশাল বড় শত বছরের পুরনো গুড়ের হাট আছে ও সে ওইদিকে তো ওইদিকে না আচ্ছা আচ্ছা এখন এগুলো এটা মধ্যে নিয়ে নেবেন এখন আমরা ঢালার প্রসেসিংটা দেখব যে ওনারা কিভাবে এটাকে ঢালে হ্যাঁ আসলে আনকমন এটা হয়তো বা আমি প্রথম দেখলাম ওইভাবে পরোক্ষভাবে দেখা হয়নি এর আগে কখনো সেটা করলেন না কেন দেখাতেন আমাদের হবে না আরো অনেক রস লাগবে না এই হালি রস লাগে দুই দিন কর রস আমার একদিন আপনাদের এলাকার আজকে এটা স্যাম্পল হিসেবে নিয়ে যাই আবার যখন আপনাদের জিনাইদা আসবো তখন চেষ্টা করব এই যে আমাদের এখানকার কে কি হন পরিচয় কে কি হন এই হচ্ছেন হলো বাড়ির মূল কর্তা এমন কিছু
না আমি নয় আমি এখানকার আত্মীয় আত্মীয় আর উনি উনি মূল কর ধরে বড় যা আপনি আমি ছোট ছোট যা আপনি ওইটা বিটার বউ বিটার বউ আপনি মেজো যা উনি মেয়ে আচ্ছা আচ্ছা এখানে সবাই মিলে বাড়ির যারা আছেন সবাই মিলে কিন্তু গুড় তৈরি করার প্রসেসিং এ লেগে গিয়েছেন এমন একটা কিছু অনেক ভালো লাগে না এটা সবাই মিলে একসাথে করতে আচ্ছা আচ্ছা আপনারা ভালো থাকবেন আচ্ছা তাহলে এখানে কতটুকু হলো অবশিষ্ট পাঁচ কেজি হবে না পঞ্চাশ কেজি খেজুরের রসে পাঁচ কেজি গুড় হলো এমন একটা কিছু তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ